পটুয়াখালীর দশমিনা উপজেলার তেঁতুলিয়া নদীতে বিয়ের যাত্রী নিয়ে ট্রলার ডুবির ঘটনায় অলৌকিকভাবে বেঁচে ফিরেছেন দেড় বছর বয়সী রাতুল। বাবা মনিরুল হাওলাদার ক্লান্ত হয়ে সন্তানকে মাঝ নদীতে ছেড়ে দিলেও তার দাড়ি ও জামা ধরে বেঁচে ফিরেছে সে। তিনি আরো বলেন, আমি চারদিকে তাকিয়ে দেখতে থাকি, নদীর অনেক দূরে একটি মাছ ধরার ট্রলার দেখা যায়। আমরা সবাই তখন চিল্লাচিল্লি শুরু করে সাহায্যের জন্য ডাকতে থাকি, কিন্তু তারা আমাদের কথা শুনতে পারে না। এক পর্যায়ে ট্রলারটি ডুবে গেলে আমরা ভাইসা উঠি, এক একজন এক এক দিকে ভেসে যায়। আমার ছেলের দাদি শাশুড়ি আমাকে ধরতে চাইলে আমি ডুব দিয়ে সরে যাই। উঠে দেখি আমার স্ত্রী রাতুলকে তুলে দিয়ে বলে, বাচ্চাটা বাঁচাও। সাঁতরিয়ে এক পর্যায়ে ক্লান্ত হয়ে গেলে আমি বাচ্চার হাত ছেড়ে দেই, দুই হাত দিয়ে সাঁতার কাটতে থাকি। সাঁতার কেটে ট্রলারের চালের কাছে গিয়ে দুই তিনটে তক্তা একসাথে করে আমি যখন বাঁচার জন্য তক্তার ওপরে উঠি, তখন দেখি রাতুল এক হাত দিয়ে আমার দাড়ি ও আরেক হাত দিয়ে জামার কলার ধরে রাখে। কিছুক্ষণ পর একটা নৌকা আইয়া আমারে ও আমার বাচ্চারে উদ্ধার করে, একে একে আমাকে উদ্ধার করছে তারা। উল্লেখ্য, নৌকাডুবির ঘটনা পর্যন্ত সর্বমোট চারজনের লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এখনও একজন শিশু নিখোঁজ রয়েছে।